আরে ছয়টি তেলের পরে ভোপা তুমি কি বলতে পারো বৌমা আমার মাদি খোলা কত দূরে গেছে বৌমা তুমি বলো না বৌমা আরে বলো বলো ও গো বৌমা বৌমা বলো নাই বাহ দিয়েছি তাই জানি মন খানে কিছুতেই ভালো লাগছে না মা বেহুলাকে বিদায় দেবার পর মন খানে যেন বিচলিত লাগছে যে মা বেহুলাকে আমি মুখে অন্ন না তুলে দিলে মা বেহুলা আমার খেত না আমার কোলে মাথা না রাখলে সে ঘুমতো না সে মা বেহুলা আমায় ছেড়ে সে চলে গেছে শ্বশুর আলয়ে নারীদের তো এটাই ধর্ম নিজকে পর করে পরকে আপন করে নিয়ে সংসার করতে হয় তাই তো আমি আশীর্বাদ করব মা বেহুলাকে মা বেহুলা যেন আমার ভালো থাকে তাই তো আজ আমার মা বেহুলার অষ্টমঙ্গলার দিন তাই আমার দুই ছেলেকে পাঠিয়ে দিব সে মা বেহুলাকে আনার জন্য তার পূর্বে রয়েছে আমার ঘরে বৌমা বৌমাকে আমি ডেকে নিব কোথায় বৌমা ও বৌমা আসিমা আসিমা তবু জন্য প্রণাম হয় মা আশীর্বাদ করি বৌমা ডাকছেন মা হ্যাঁ বৌমা বলুন তো কি হয়েছে মা তুমি কি ভুলে গেছো বৌমা তোমাদের বোন বেহুলার কথা তোমাদের বোন বেহুলার যে কাল বিবাহ হয়েছে তাই আজ যে অষ্টমঙ্গলার দিন মা তাই তো আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দিব সে মা বেহুলাকে আনার জন্য মা ঠিক বলেছেন মা তাই তুমি তাদেরকে একটু ডেকে দিবে বেশ আমি এক্ষুনি ডাকছি কোথায় ভাই আলাই দুলাই তোমার চরণে প্রণাম মা আশীর্বাদ করি বাবা তুমি ডেকেছো হ্যাঁ আলাই কিন্তু মা এই আনন্দের দিনে তোমার নয়নে জল আলাই রে তুই কি ভুলে গেছিস বাবা তোর যে ছিল একমাত্র বোন তাকে এই বিদায় দিবার পর মন খানে যেন আর ভালো লাগছে না বাবা হ্যাঁ বাবা হ্যাঁ ওই বেহুলার জন্য মন খারাপ করে নয়নে জল ফেলছো গো কিন্তু জানো মা মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ নেমে আসে আর তুমি তো জানো মা যে নারীদের জীবনটা এমনি অসহায় আপন জনকে পর করে পর থেকে আপন করে নিতে হয় সত্যি বলেছিস বাবা আলাই রে মা তবে তে আজ তোদের বোনের অষ্টমঙ্গলার দিন তাই তোরা দেরি না করে এই মুহূর্তে ছুটে যা বাবা সেই তোদের বোনকে আনার জন্য বাবা সত্যি মা বোনকে আনবার জন্য যাব কিন্তু আমরা শুনেছি নতুন আত্মীয়তা করতে গেলে সঙ্গে করে কিছু নিয়ে যেতে হয় ঠিক বলেছো ভাই আমরা খালি হাতে যাব কি করে না না তোমরা খালি হাতে যাবে কি করে মা আমাদের সারা রাত্রি জেগে মেলনের ভার সাজিয়ে রেখেছে তোমাদের বোন বেহুলা মিষ্টি খেতে বড় ভালোবাসতো না সত্যি বৌদি জানো যখন বোনকে নেওয়ার জন্য বোনের সম্মুখে গিয়ে মিষ্টির ভারখানা নিয়ে দাঁড়াবো বোন যখন অবাক পানে চেয়ে দেখবে যে দাদা আমার জন্য মিষ্টান্ন নিয়ে এসেছে দাদা দাদা বলে ছুটে এসে জড়িয়ে ধরে বলবে ওগো দাদা তোমরা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছো তোমাদের মনটা জড়িয়ে যাবে তাই না বলো গর্বের জন্য বুকখানা ভরে যাবে বৌদি ঠিক বাবা আলাই তবে আর বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যা বাবা বেশ মা এই মুহূর্তে আমরা ছুটে যাব কিন্তু যাওয়ার পূর্বে তোমায় একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যায় বলো বাবা বেহুলার জন্য মন খারাপ করো না মা আমরা বউ চম্পলাতে যাব শুধু বোনকে নয় সঙ্গে করে ভগ্নিপতিকে নিয়ে আবার ফিরে আসবো উজানিতে বেশ বাবা বেশ চল ভাই দুলাই আর বিলম্ব নয় এই মুহূর্তে আমরা বোনকে আনবার জন্য ছুটে যাই বেশ আসি বৌদি এসো তুমি মায়ের প্রতি খেয়াল রেখো ঠিক আছে বউ মা গো বলুন আমি স্নান করে এসেছি মা তাই আমার কেশগুলো জানো ভিজা রয়েছে তাই চলো না মা সেই ডালিম বৃক্ষের নিচে আমি কিছু সময় আমি কেশ শুকাবো বেশ তুমি আমার কেশগুলো বুলিয়ে দিবে মা বেশ চলো
আগো দেখো না সে শেত কাকা যেন খাখারো বেয়ে গিয়ে আসছে। আপনি ঠিক বলেছেন, তুমি একবার গিয়ে শুনো সে শেত কাকা কি বলতে চাচ্ছে বৌমা। আমি দেখছি মা। ওরে শেত কাকা, তুই যদি শুভ সংবাদ নিয়ে আসিস তাহলে বসবি কাঁচা ডালে, আর অশুভ সংবাদ থাকলে তুই বসবি শুকনো ডালে। কি শেত কাকা কেন শুকনো ডালে বসেছে? নিশ্চয়ই অশুভ সংবাদ নিয়ে এসেছে। শেত কাকের মুখ থেকে যেন এমন কি জিনিস পড়লো, আমি দেখি এমন কি জিনিস পড়েছে। এ কি দেখছি আমি? এ তো বেহুলার পত্র। বেহুলা যেতে না যেতে সে পত্র পাঠিয়েছে হতভাগীটা। আমি দেখি এমন কি লেখা রয়েছে। দাহা, এ কখন হতে পারে না, এ কখনো হতে পারে, মাকে বলবো না, এ চিঠিখানে আমি লুকিয়ে রাখবো। বৌমা, মা তুমি চুপি চুপি করে তুমি কি বলছো মা? আর ওই শেত কাকা কিছু পত্র মনে ফেলে গিয়েছে মা। আপনি ঠিক দেখেছেন মা, আমাদের বোন বেহুলা পত্র পাঠিয়েছে মা। মা, বেহুলা আমার পত্র পাঠিয়েছে। হ্যাঁ মা। সে পত্রে এমন কি লেখা রয়েছে মা, আমায় একবার পাঠ করে শোনাও না মা। আমি পাঠ করতে পারবো না মা। এ কি বলছো মা? আমি যদি পাঠ করি আর আপনি যদি শুনেন আপনি যে ধৈর্য হারা হয়ে যাবেন মা। এ কি বলছো? হ্যাঁ মা। না বৌমা না, তোমায় আমি বলছি বৌমা, আমি স্থির থাকতে পারবো, তুমি আমায় পাঠ করে শোনাও না মা। সত্যি বলছেন মা? হ্যাঁ মা। বেশ তাহলে আমি পাঠ করে শোনাচ্ছি মা। প্রথম পহর গেল আমার বাসর দেখিতে, দ্বিতীয় পহর গেল আমার পাশা খেলিতে, তৃতীয় পহর গেল আমার রন্ধন করিতে, তারপর চতুর্থ পহরে খেলো আমার স্বামীকে পর্দার কালিয়া নাগিনীতে। এভাবে কান্না করবেন না মা। তুমি কি আমায় পাঠ করে শোনালে বৌমা? এত বড় সর্বনাশ হতে পারে না। তাই ভাবছি কি লিখা দিচ্ছে জানেন মা? বৌমা গো, ছয় মাস ছয় দিন সে সাগরের জলে ভাসবে তার মৃত্যু স্বামীকে নিয়ে, সে সাগরের জলে ভেসেও চলেছে মা। এ কি বলছো বৌমা? মা বেহুলা একদিন না যেতেই সে শিবন্তী সিঁদুর হারিয়ে ফেলেছে বৌমা, তার গায়ের হলুদ বাসি হলো না বৌমা। বেহুলা আমায় কাঁদালে, আহ
कत दूरे गेछे बौमा तुमी बोलो ना बौमा अरे बोलो बोलो ओगो बौमा पागलिनी আমি সেইদিকে হেঁটে যাব বেকুলা এইভাবে আপনি ধৈর্য হারা হবেন না মা এ পত্র ভুল তো হতে পারে মা তাই বলছি আলাই দুলাই গেছে তারা এলে আমরা ঠিক বুঝতে পারবো মা সত্যই বৌমা সত্যই যতক্ষণ আমার আলাই দুলাই না আসে ততক্ষণ আমি কিছু সময় বিলম্ব করব তবে তুমি আমার পাশে থাকবে বৌ আমি পাশে থাকবো মা চলুন মা আমরা আলাই দুলাই কখন আছে তাদের পথ চেয়ে বসে থাকবো বেশ বেশ আসুন লোক
কত ডাকলেও লক্ষ্মীন্দর আর বৌমা ফিরে আসবে। বৌমা যেন স্বামীকে পাবারও সই ভয়ঙ্কর সাগরের চলে ভাসতে ভাসতে চলে গেছে। হে রাজপ্রাসাদ কেউ নেই, নির্জন স্থানে আমি ক্ষণকাল বিশ্রাম করি। ভাই আলাই সে দেখ ভাই, ওই অদূরে দেখা যায় যে গ্রাম সেটি হচ্ছে চম্পকনগর। কিন্তু আলাই একটি কথা বলো ভাই, এই চম্পকনগরের রাজবাড়ির বিয়ে বলে কথা, কিন্তু সবাই যেন নীরব নিস্তব্ধ হয়ে আছে, কারো বদনে যেন বিন্দু মাত্র হাসি নেই। কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না, সবাই যেন অবাক পানে চেয়ে আছে, কোনো পাখির কলরব নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাই চল আমরা রাজপ্রাসাদে গেলেই বুঝতে পারবো। সে দেখ এই হচ্ছে তাহাই মশাই রাজভবন, তুই একটিবার উচ্চস্বরে তাহাই মশাইকে ডেকে দেখ, যদি আমাদের ডাক শুনতে পাই তাহলে আমাদেরকে সাড়া দেবে। তাহাই মশাই, কে যেন তাহাই মশাই বলে ডাকছে, অতীব পরিচিত কণ্ঠে স্বর না জানি আলায় দোলায় ছুটে এসেছে। আসবে তো আজকে অষ্টমঙ্গল হবার কথা, লখাই নেই বৌমা নেই, কে তাদের সম্মুখে গিয়ে দাঁড়াবে? আজ যদি লখাই বৌমা থাকত, বৌমা নিশ্চয়ই ছুটে গিয়ে দাদা দাদা বলে তাদের এই রাজপ্রাসাদের ভিতরে আনায়ন করত। বৌমা তো নেই, আমাকে যেতে হবে ভাই, আমাকে যেতে হবে। তবে রাজপ্রাসাদের দ্বার খুলছে না কেন? কে বাবা, কে তোমরা? রাজ দরজা খোলা আছে, ভিতরে এসো। তব চরণে প্রণাম তাহাই মহাশয়। আশীর্বাদ করি আলাই দোলাই। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, কিন্তু এ কি দেখছি বাবা? তাহাই মহাশয়, তোমরা মেলিনীর ভার সঙ্গে করে আজকের দিনে তোমরা এই চম্পকনগরে কেন রে আলাই দোলাই? তাহাই মহাশয়, আপনি এর মাঝেই ভুলে গেলেন যে আমাদের হিন্দু ধর্মে নিয়ম আছে যে বিয়ের পরের দিন অষ্টমঙ্গলায় আনতে যেতে হয়। তাই আজ আমরা দুটি ভাই আলাই আর দোলাই ছুটে এসেছি শুধুমাত্র আমাদের বোনকে নেবার জন্য। কিন্তু একই আজ আমি দেখছি আপনার নয়নে নীর, আপনি কাঁদছেন আলাই দোলাই। এ আনন্দের কান্নারে আমি কাঁদছিলাম, আনন্দে আমার আমার নয়নের নীর পরিচ্ছন্ন হয়েছে। না তাহাই মহাশয়, আমার বিশ্বাস হয় না, আমার মন বলছে আপনার বুকের মাঝে কিছু যুগ জমিয়ে রেখেছে, যে কথাটি আমাদের কাছে আপনি প্রকাশ করতে চাইছেন না। বলুন না তাহাই মহাশয়, কি হয়েছে আপনার, যার জন্য আপনি অঝর নয়নে কাঁদছেন? এই মেরিনীর ভাটটা বুঝি তোমাদের মা যত্ন করে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ তাহাই মহাশয়। মায়ের মন তো সুন্দর করে মেরিনীর ভার সাজিয়ে দুই সন্তানকে পাঠিয়েছে, কিন্তু যে মেরিনীর ভারটা তোমরা অতি যতনে আমার এই রাজপ্রাসাদে নিয়ে এসেছ, এই মেরিনীর ভারের মিষ্টি কে খাবে তোমরা বলতে পারো বাবা? হ্যাঁ তাহলে মশাই, আমাদের বোন বেহুলা খাবে। তোমাদের বোন বেহুলা বলছি মিষ্টি খেতে বড় ভালোবাসে, জানেন তাহলে মশাই? আমাদের ছোট্ট নাবালিকা বোনটি ছোট থেকে মিষ্টান্ন অতি ভালোবাসে, তাই মায়ের সারাটি নিশে জেগে জেগে মায়ের বেহুলার জন্য এই মেলনির ভাড়খানা সাজিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আপনি আমাদের কাছে কিছু লুকোচ্ছেন তাহলে মশাই? ও কথা তোমরা শুনতে চেয়েও না বাবা। কেন তাহলে ও কথা যদি তোমরা আমার কাছে শোনো, এই রাজ প্রাসাদে তোমরা স্থির থাকতে পারবে না, সমস্ত আকাশটা যেন বজ্র হয়ে তোমাদের মস্তকে নেমে আসবে। তাই মশাই, তোমাদের পদতল থেকে মা মৃত্তিকা সরে যাবে। তাই মশাই, ও কথা তোমরা শুনতে চেয়েও না। তাই মশাই, আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারলাম তাই মশাই আপনি কেন বলতে চাইছেন না। আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কেননা আমার অষ্টম বছরের নাবালিকা বোন তো
ও জানে না, ও জানে না তাই বসাই গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয়। যদি আমার ওই অষ্টম বছরের নাবালিকা কোনটি যদি অন্যায় বচন আপনাকে প্রয়োগ করে থাকে, আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি না। বৌমাকে শ্বশুর ঠাকুরকে কটু ভাষা প্রয়োগ করতে পারে বাবা, তা নয় রে। তাহলে প্রকাশ করে বলুন না, আমরা তো আপনার পুত্র সন্তান সম, বলুন না তাই ভাষা। তোমরা যখন শুনবে তোমাদের কাছেই বলবো আলাই দোলাই, গতকালকে বিবাহ কার্য সমর্পণ করে আমি আমার পুত্র লক্ষ্মী নরার বৌমাকে নিয়ে আসবার পর দিয়েছিলাম সাঁওতালি পর্বতে লৌহ বাসর ঘরে। তারপর ওই বাসর ঘরে চতুর্থ প্রহরে আমার পুত্র লক্ষ্মীন্দ্রকে আমার পুত্রকে দংশন করেছে পাত্তার কালিয়ানগে। বিশ্বাস কর বাবা, আমি যা বলছি ধ্রুব সত্য, লক্ষ্মীন্দ্র কৈপত্যের কালিয়ান অগ্নিতে দংশন করেছে। সত্যি যদি তাই করে থাকো তাই বসাই, আপনি ডাকুন আমার বোন বেহুলাকে ডাকুন, আমি আমার বোনের মুখ থেকে শুনতে চাই সত্যি সত্যি আপনার পুত্র কই সাথে দংশন করেছে। বৌমা তো রাজ প্রাসাদে নেই বাবা, নেই। তাহলে কোথায় সে হতভাগী, কোথায় মৃত স্বামীকে ফিরে পাবার আশায়, মৃত স্বামীকে ভক্তি ধারণে করে কাদরে বৃক্ষের মান্দাজে করে হতভাগী ভেসেছে ওই ভয়ঙ্কর সাগরে চলে। আপনি আজ বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করেছেন, আপনি উপযুক্ত বিচার করেছেন। আপনার পুত্রকে হয়তো কালনাগিনী দংশন করেছে বলে সে প্রাণে মারা গেছে, তাকে সাগরের জলে ভাসিয়ে দিতে এতটুকু দ্বিধাবোধ হয়নি আপনার। কিন্তু তাই মশাই বলুন না, আমার ওই ছোট্ট বোনটিকে তো সর্বে দংশন করেনি, তাহলে আপনি কেন আপনার ওই মৃত পুত্রের সহিত আমার ওই ছোট্ট বোনটিকে ভাসিয়ে দিয়েছেন? বিশ্বাস কর বাবা, আপনার প্রাণীকে এতটুকু মায়া নেই। ওরে বিশ্বাস কর, আপনার প্রাণীকে দয়া মায়া মমতা আলাই বিশ্বাস কর, আপনার হৃদয়টিকে ভাসা নেই গোরা। আমি বৌমাকে ভাসিয়ে দিতে চাইনি রে। বৌমা আমায় কি বলেছে জানো বাবা? কি বলেছে? না বঞ্ছন দিনচারি অষ্ট মাস বাসরের ঘরে যখন হারিয়েছি স্বামী, আমি এই রাজ প্রাসাদে থাকবো না বাবা। কিন্তু স্বামীকে ভক্তি ধারণ করে যদি সাগরের চলে বাঁচতে পারি, আমি আমি আমার স্বামীকে আবার ফিরিয়ে পাবো। তাই ফিরিয়ে পাবার আশায় সে সাগরের চলে ভেসেছে, আমি তাকে নিষেধ করতে পারিনি। থাক থাক তাই বসে থাক, আপনি আর মায়া কাঁদা কেড়ে আমাদের প্রাণীকে শীতল করতে পারবেন না। আজ আমি স্পষ্ট বুঝতে পারছি তাই মশাই, আপনি তো শুধু এক এক করে সাত সাতটি পুত্রের পিতা হয়েছে, আপনার গৃহ মাঝেতে কোনো কন্যা সন্তান নেই। আলাই আপনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া মমতা কত দীর্ঘ কত গভীর? কে বাবা,
অমন করে তোমরা ভেঙে পড়ো না। তবে যে স্থানে আমাদের মন বেহুলা নেই আমরা আর থাকতে চাই না তাহলে বসা, কিন্তু বলতে পারেন আমাদের মন বেহুলা এতক্ষণ কত দূরে গেছে? হয়তো বেশি দূরে যায়নি বাবা, সামনের থেকে উজানের থেকে ধাবিত হলে হয়তো তোমাদের মন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে। আমি শ্বশুরটা করেছি বৌমাকে আমার রাজপ্রাসাদে রাখতে পারিনি, তোমরা তোমাদের বোন বেহুলাকে বুঝি আবার ফিরিয়ে নিয়ে এসো বাবা। বেশ তাই মশাই, যদি বোন বেহুলাকে ফিরিয়ে নিয়ে আসি আমরা আপনার সঙ্গে দেখা করে যাব। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই, আমরা কি আমার বোনের মুখে শুনব যে আমার বোনটি ইচ্ছা মতো ভেসেছে সাগরের জলে, তাহলে তো বড়ই ভালো। আর যদি আপনি আপনার মৃত পুত্রের সহিত যদি জোরপূর্বক ভাসিয়ে দিয়েছেন ওই সাগরের জলে, তাহলে আমার ওই অষ্টম বছরের নাবালিকা বোনের দীর্ঘ শ্বাসে আপনার সোনার চম্পলা পুড়ে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে। চল ভাই। চলে গেল আলাই দুলাই হাত কাঁদতে কাঁদতে চলে গেল, তাদের সকল আশা শুধু ব্যর্থ করে দিল, ব্যর্থ করে কানে ভেবেছিল লক্ষ্মী মোরকে গ্রাস করলেই আমি ওই কুচক্রি কানের চরণে মামা বলে লুটিয়ে পড়ব। চন্দল ও চত্তবি মরিয়া চাইবে না সতল, তথাপি নাহি বুঝিব তোর চরণ দল। জয় শিব শম্ভু।